হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রুথ অফ ফিজিক্স। আজকে আমি কন্ডাক্টরসের প্রপার্টিস নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এর আগে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যেখানটা আমি কন্ডাক্টরস, হোয়াট আর কন্ডাক্টরস এবং কন্ডাক্টরসের কিছু প্রপার্টিস নিয়েও আলোচনা করেছি। আজকে আমি কন্ডাক্টরসের আরও কিছু প্রপার্টিস নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো, আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবং সেই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য। তো আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তোমরা সেই ভিডিওটা দেখেছো। এবার কন্ডাক্টরসের আরও কিছু প্রপার্টি, আজকে যেই দুটো প্রপার্টি নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে, সেটা হলো ওয়ান, প্রপার্টি নাম্বার ওয়ান, চার্জেস অলওয়েজ রিসাইড অন দ্য আউটার সারফেস অফ কন্ডাক্টর। অর্থাৎ চার্জ কন্ডাক্টরের সবসময় আউটার সারফেসেই থাকে, ওকে। আর দুই নম্বর প্রপার্টি যেটা, সেটা হচ্ছে কন্ডাক্টরের সারফেসের সাথে সবসময় ইলেকট্রিক ফিল্ড পারপেন্ডিকুলার থাকে, বা ইলেকট্রিক ফিল্ড সবসময় কন্ডাক্টরের যে সারফেস আছে তার সাথে নর্মাল থাকে, অর্থাৎ পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড থাকে। এইবার এই দুটো প্রপার্টি নিয়ে আজকে ডিসকাস করবো। তো প্রপার্টি নাম্বার ওয়ান যেটা আমি বললাম, যে সাপোজ একটা কন্ডাক্টরের ভেতরে, এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কন্ডাক্টরসকে যদি একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে, একটা নিউট্রাল কন্ডাক্টর আমাদের কাছে আছে, এটা কিন্তু হলো না, ঠিক আছে, এটা একটা কন্ডাক্টর সাপোজ। তো এটা হলো না, এর ভেতরে মাস আছে, ওকে, সলিড কন্ডাক্টর একটা, এটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হলো একটা সাপোজ, মানে এখানটা একটা ইলেকট্রিক ফিল্ড আছে সাপোজ, ইলেকট্রিক ফিল্ড, এবং এটা ডাইরেকশন সাপোজ এইদিকে। তাহলে আমরা দেখেছিলাম আগের ভিডিওতে যে এই ইলেকট্রিক এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কন্ডাক্টরটাকে রাখলে কন্ডাক্টরের ভেতরে সর্বদা আমাদের ইলেকট্রিক ফিল্ড কী হয়, ভেতরে আমাদের ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো চলে আসে, রাইট। এইবার এই জিনিসটাকে আমরা কাজে লাগাবো। এইবার সাপোজ আমরা ধরে নিচ্ছি যে কন্ডাক্টরের ভেতরে কোনো চার্জ আছে, সাপোজ, আমরা জানি না যে কী হবে, আমরা জানি না যে কন্ডাক্টরের ভেতরে চার্জ থাকতে পারে কি না। আমরা ধরে নিচ্ছি যে সাপোজ কন্ডাক্টরের ভেতরে একটা চার্জ আছে, সাপোজ কিউ পরিমাণ চার্জ আছে কন্ডাক্টরের ভেতরে, ওকে, যে কোনো একটা পয়েন্টে আরবিটারি। তাহলে কন্ডাক্টরের ভেতরে যদি চার্জ থাকে, তাহলে এর চারপাশে আমরা যদি একটা গাউসিয়ান সারফেস যদি কল্পনা করে নিই, তাহলে আমরা বলতে পারি ই ডট ডিএস এই সারফেসটার জন্য, এই যে আমরা কাল্পনিক একটা সারফেস ধরলাম, সেই সারফেসটার জন্য ই ডট ডিএস ইজ ইকুয়ালস টু কী হবে, কিউ এনক্লোজড বাই এপসাইলন জিরো। তো কিউ এনক্লোজ এখানে কিউ, কিউ বাই এপসাইলন জিরো। তো এইখান থেকে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আমাদের ই এর যে ভ্যালু হবে এই পয়েন্টটা, এই পয়েন্টগুলোতে, সারফেসের যে কোনো একটা পয়েন্টে আমাদের ই এর ভ্যালু কী হবে, নট ইকুয়ালস টু জিরো, তার মানে ই নন জিরো আমাদের বেরোচ্ছে, রাইট। তার মানে কন্ডাক্টরের ভেতরে আমাদের ই নন জিরো বেরোচ্ছে। বাট কন্ডাক্টরসের যে প্রপার্টি ছিল, আমরা আগের ভিডিওতে আলোচনা করছিলাম, আমি একটু আগে যেটা বললাম, ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ বি ইকুয়ালস টু জিরো ইনসাইড এ কন্ডাক্টর, ওকে, ইলেকট্রিক ফিল্ড সবসময় জিরো হতেই হবে, তার মানে এইটাকে আমাদের জিরো হতেই হবে, তার মানে এটাকে যদি ঘুরিয়ে বলা যায়, ইলেকট্রিক ফিল্ড ভেতরে জিরো হতেই হবে, তার মানে ভেতরে এখানে কিউ অবশ্যই জিরো হতে হবে, তার মানে এই কিউটা সবসময় আমাদের জিরো হতে হবে, তার মানে আমাদের কন্ডাক্টরের ভেতরে কোনো রকম চার্জ রিসাইড করতেই পারবে না, কোনো রকম চার্জ থাকতেই পারবে না। কন্ডাক্টরের ভেতরে আমরা যদি কোনো চার্জ রাখি, সেই চার্জগুলো এমনভাবে বিন্যস্ত হবে যাতে করে সেই চার্জগুলো তার আউটার মোস্ট সারফেসে চলে আসে, তার সারফেসের উপরে চলে আসবে। এই যদি আমরা ভেতরে চার্জ রেখেও দিই সাপোজ, তাহলে সেই চার্জটা এমনভাবে বিন্যস্ত হবে যে সেটা একদম আউটার মোস্ট সারফেসে বিন্যস্ত হয়ে যাবে, এবং এমনভাবে বিন্যস্ত হবে যাতে করে ইলেকট্রিক ফিল্ড ইনসাইডটা জিরো হয়, ওকে। এইবার আমাদের সেকেন্ড প্রপার্টি যেটা বললাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন্স নর্মালি আউটওয়ার্ড কেন হয়। তো এটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়, তো আমি সবগুলোভাবেই বলছি তোমাদের কীভাবে কীভাবে হয়। তো এইটাকেও আরেকভাবে প্রমাণ করা যায়, ই ডট ডিএস, যদি তোমরা গ্র্যাডিয়েন্ট অপারেটর সম্বন্ধে জানো তাহলে এই জিনিসটা বলতে পারবে যে ইলেকট্রিক ফিল্ডের, ইলেকট্রিক গসের লয়ের যে আমাদের ডিফারেনশিয়াল ফর্ম আছে সেটা কী হয়, ডেল ডট ই ইজ ইকুয়ালস টু রো ওভার এপসাইলন নট, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ফর্ম অফ গস ল। এখানে ডেল ডট ই মানে এটা হচ্ছে ডাইভারজেন্স, ডেল ডট এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ওকে, গ্র্যাডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, তো এই জিনিসগুলো হয়। তো এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। তো এটা যদি আমাদের এরকম হয়, তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে ই ইজ নট ইকুয়ালস টু জিরো ইনসাইড। তো সেখান থেকেও আমরা একই রকমভাবে আবার বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু জিরো। তো এইভাবেও তোমরা মনে রাখতে পারো, অথবা তোমরা আমি যেভাবে বললাম ই ডট ডিএস এর, এইভাবেও বুঝতে পারো জিনিসটা। এইবার
আমরা দেখব যে ইলেকট্রিক ফিল্ড কেন পারপেন্ডিকুলার হয় সবসময় সারফেসের উপরে। ই ইকুয়ালস টু আমাদের সবসময় হয় মাইনাস অফ গ্র্যাড ফাই, এখানে এটা কি আমাদের গ্র্যাডিয়েন্ট অপারেটর। ওকে, তো এটা যদি তোমরা না বুঝতে পারো, এরপরে আমি ডিসকাস করবো আরও দুটো মেথডের ডিসকাস করবো যেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। তো এটা আমি বলছি, তো গ্র্যাডিয়েন্ট অফ ফাই, এইবার আমাদের কন্ডাক্টরে যে সারফেস হয় সেই সারফেস সবসময় কী হয়, ইকুইপোটেনশিয়াল সারফেস ফর্ম করে কন্ডাক্টরের সারফেসটা। কেন ইকুইপোটেনশিয়াল ফর্ম করে এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছি ইলাবোরেটিভলি, তো সেটা তোমরা দেখে নিবা। তো কন্ডাক্টরের সারফেসটা সবসময় ইকুইপোটেনশিয়াল সারফেস ফর্ম করে। ইকুইপোটেনশিয়াল সারফেস মানে দুটো পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স সবসময় জিরো, তার মানে দুটো পয়েন্ট যদি আমাদের এখানে নিই, ভি এ যদি নিই আর এখানে যদি ভি বি নিই, তাহলে ভি এ মাইনাস ভি বি ইজ অলওয়েজ ইকুয়ালস টু জিরো ফর দ্য কেস অফ ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেস, ওকে, এইবার আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে গ্র্যাডিয়েন্ট সবসময় পারপেন্ডিকুলার হয়। ওকে, ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে যদি আমরা গ্র্যাডিয়েন্ট নিই, এই ফাইটা কি আমাদের পোটেনশিয়াল, এখানটা আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস আছে, তাহলে এর উপরে আমরা গ্র্যাডিয়েন্ট নিচ্ছি, তার মানে এই যে ই এর ডাইরেকশান যেটা হবে, গ্র্যাডিয়েন্ট অফ ফাই ই এর যে ডাইরেকশান হবে সেটা সবসময় আমাদের পারপেন্ডিকুলারলি আউট হবে। ওকে, এটা একটা প্রপার্টি, ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে গ্র্যাডিয়েন্টের প্রপার্টি। তো গ্র্যাডিয়েন্টের উপরে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি বুঝিয়েছি কেন পারপেন্ডিকুলার হয় ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে। তো এইবার আমি একটা ম্যাথামেটিক্যাল প্রসেস বলবো যার মাধ্যমে এইটা প্রুফ করা হয় যে আমাদের ইলেকট্রিক ফিল্ড সবসময় পারপেন্ডিকুলারলি আউট অফ হয় বা পারপেন্ডিকুলার হয় সারফেসের সাথে, আর তারপরে সেটার ফিজিক্যাল মিনিংটা বলবো যে কেন ফিজিক্যালি আমরা জিনিসটাকে কীভাবে বুঝবো যে কেন এই ঘটনাটা ঘটছে, ইলেকট্রিক ফিল্ড কেন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডই হচ্ছে, সেটা আমরা পরে বুঝবো, আগে ম্যাথামেটিক্যাল জিনিসটা দেখা যাক। তো সাপোজ এটা আমাদের ইকুইপোটেনশিয়াল সারফেস যেটা আমি বললাম, তো এখানটায় সাপোজ যে এইটার একটা ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টও আছে, ইলেকট্রিক ফিল্ড সাপোজ এই ডাইরেকশানে আছে, তাহলে এই ডাইরেকশানে যদি থাকে তার মানে এর একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট আছে এবং এর একটা ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টও আছে, রাইট? এইবার যদি এটা ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট থাকে, তার মানে এ থেকে বি পয়েন্টে নিয়ে যেতে একটা চার্জকে, সাপোজ একটা পজিটিভ চার্জ আছে, ঠিক আছে, একক ধনাত্মক আধান আছে, এটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কাজ করা হয় সেটাই কি, সেটাই আমাদের বিভব প্রভেদ। এই দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদের সংজ্ঞাই এটা, রাইট? একক ধনাত্মক আধানকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করা হয় এটা, তাহলে এটা হচ্ছে আমাদের কাজ, এটা ইকুয়ালস টু কী হবে আমাদের ওয়ার্ক ডান। এবার ওয়ার্ক ডান আমাদের এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড আছে, তো এটাকে আমি ই এ বি দিয়ে ডিনোট করছি, তাহলে ই এ বি মানে ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট যেটা আছে ইলেকট্রিক ফিল্ডের, ইলেকট্রিক ফিল্ড মানে কি ফোর্স, ফোর্স ইনটু কী হবে আমাদের ডিস্টেন্স, মানে এ বি এই যে ডিস্টেন্সটা আছে, তো এটাকে আমি খুব অল্প দূরত্ব কল্পনা করেছি, এ আর বি পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা খুব অল্প, তাহলে এটাকে আমি প্রায় স্ট্রেট লাইন কল্পনা করেছি এ বি, ঠিক আছে, এ বি এটা স্ট্রেট লাইন আমি কল্পনা করছি এ বি। তো এখানটা আমাদের ওয়ার্ক ডান কী হবে, ই এ বি ইনটু এ বি, রাইট? কিন্তু আমরা জানি ভি এ ভি এ মাইনাস ভি বি ইকুয়ালস টু জিরো ইকুইপোটেনশিয়াল সারফেসের ক্ষেত্রে, তাহলে এই পার্টটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তা জিরো ইজ ইকুয়ালস টু ই ডট এ বি, এখানটা আমি ই এ বি যেটা নিয়েছি এটা কি, এটা আসলে আমাদের ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টটা নিয়েছি, মানে এই বরাবর উপাংশটাই নিয়েছি, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ই কস থিটা, রাইট? যদি এখানটা এই অ্যাঙ্গেলটা আমাদের থিটা হয়, ই যে টোটাল ভেক্টরটা আছে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, সেটা যদি আমাদের ট্যাঞ্জেন্টের সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে, তাহলে ট্যাঞ্জেন্ট বরাবর যে উপাংশটা থাকবে সেটা কী হবে, ই কস থিটা, এবং সেটা হবে আমাদের ই এ বি ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টটা, তাহলে ই কস থিটা ইনটু এ বি, এটা আমাদের জিরো হতে হবে। এবার এ বি আর ই দুটাই আমাদের নন ইকুয়াল টু জিরো, নন জিরো দুটাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কস থিটাটা অবশ্যই আমাদের জিরো হতে হবে, বা থিটা ইকুয়ালস টু আমাদের পাই বাই টু অবশ্যই হতে হবে, আমাদের 90 ডিগ্রি কোণ করতে হবে ইলেকট্রিক ফিল্ড আর আমাদের যে লেন্থ এলিমেন্ট আছে তার মধ্যে, মানে আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা থাকবে সেটা আমাদের এই ট্যাঞ্জেন্টের সাথে সেই পয়েন্টে সেই কার্ভটার উপরে সেই সারফেসের উপরে যে ট্যাঞ্জেন্টটা থাকবে সেই ট্যাঞ্জেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডটা সবসময় এই পারপেন্ডিকুলার থাকবে, এইভাবে একটা প্রমাণ করা যায় ম্যাথামেটিক্যালি। এইবার ফিজিক্যালি আমরা বুঝবো যে কেন এই ঘটনাটা ঘটছে, যে ইলেকট্রিক ফিল্ডটা আমাদের কেন পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ডই হচ্ছে। তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে এটাকে কী হয়, যখন একটা কন্ডাক্টর থাকে,
ওকে যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা যায় তাহলে কী হয়, ওর ভেতরে ইনফাইনাইট নাম্বার অফ ফ্রি চার্জেস আছে, তো সেই চার্জগুলো মুভমেন্ট শুরু হয়ে যায় এবং মুভমেন্ট এমনভাবে করে সেই চার্জগুলো বিপরীত দিকে মুভ করা শুরু হয়ে যায় এবং এই মুভমেন্টের ফলে এমন একটা পজিশন সৃষ্টি হয়, এমন একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম সৃষ্টি হয় যার ফলে আমাদের ই ইকুয়ালস টু জিরো হয়, এবং যখন এই কন্ডিশনটা হয়ে যায় তখন একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম পজিশন চলে আসে। মানে যদি ইলেকট্রিক ফিল্ড এদিক থেকে এদিকে হয় তাহলে আমাদের কী হবে, তার মানে এদিকে প্লাস আছে এদিকে মাইনাস আছে এক্সটার্নালি, তার মানে ইলেকট্রনগুলো এর ভেতরের ইলেকট্রনগুলো এই দিকে আসা শুরু করবে, রাইট, ইলেকট্রনগুলো এদিকে আসা শুরু করবে, পজিটিভগুলো এদিকে চলে আসা শুরু করবে, এভাবে এইভাবে হতেই থাকবে এই প্রসেসটা, এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের ই ইকোয়ালস টু জিরো হয়, বা যেই ইকোয়ালস টু আমাদের জিরো হয়ে গেল তখন একটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আমাদের স্থাপন হয়েছিল, এবং এই যে ইলেকট্রন আর পজিটিভ আধানগুলোর যে আমাদের অবস্থান আছে সেটা একটা ফিক্সড হয়ে যাবে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম হয়ে যাবে, ফলে সেটার আর মুভমেন্ট তখন হবে না। কিন্তু যদি আমরা এবার ধরে নিই যে ইলেকট্রিক ফিল্ড যে কোনো পয়েন্টে আমাদের পারপেন্ডিকুলারলি না হয়ে আমাদের সাপোজ এই দিকে আছে ইলেকট্রিক ফিল্ডটা, যেরকম এখানটা ধরলাম, তো ইলেকট্রিক ফিল্ড সাপোজ আমাদের এই দিকে আছে, তো ইলেকট্রিক ফিল্ড যদি এই দিকে থাকে তার মানে অবশ্যই একটা ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট আছে, রাইট। এবার যদি ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট থাকে, ইলেকট্রিক ফিল্ড মানে কি, বেসিক্যালি ফোর্স, তো ফোর্স আমাদের ট্যাঞ্জেনশিয়াল একটা ফোর্স আছে, তাহলে ইলেকট্রনগুলোকে এই ফোর্সটা কী করবে, ড্রাইভ করবে, ইলেকট্রনগুলোকে এই ফোর্সটা ড্রাইভ করবে, ফলে একটা ট্যাঞ্জেনশিয়াল ফোর্স আছে, ফলে ইলেকট্রনগুলো মুভ করা শুরু করে দেবে, রাইট। বাট এটা কতক্ষণ পর্যন্ত মুভ করবে, যতক্ষণ পর্যন্ত আবার আগের ইকুইলিব্রিয়াম অবস্থাটা না আসে, অর্থাৎ এই যে ইলেকট্রিক ফিল্ড আছে এর প্রভাবে এটা মুভ তো করা শুরু করবে, বাট মুভ করে কী হবে, মুভ করলে যত মুভ করবে তত কী হবে, ইলেকট্রিক ফিল্ডের যে ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট আছে সেটা কমতে থাকবে, রাইট। ফলে এটা মুভ করবে কিসের জন্য মুভ করবে, ইলেকট্রিক ফিল্ডের ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্টটাকে আবার জিরো করে দেওয়ার জন্য, এবং যখনই সেটা জিরো হয়ে যাবে তখন কী হয়ে যাবে, যখনই সেটা জিরো হয়ে যাবে সেটা তখন ইলেকট্রনটা আর মুভ করবে না, অর্থাৎ আবার সেই স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে, ফলে আবার আগের অবস্থাটায় চলে আসবে, ফলে সব কিছু আবার স্যাটিসফাইড হয়ে যাবে। তার মানে এটাকে যদি আবার ঘুরিয়ে বলা যায়, এটাকে যদি উল্টাভাবে বলা যায় যে তাহলে যখন এখানটায় আমাদের স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম স্থাপন হয়ে যাচ্ছে তখন আমাদের ইলেকট্রিক ফিল্ড সবসময় সারফেসের উপরে পারপেন্ডিকুলার আছে, তার অর্থাৎ সারফেসের উপরে পারপেন্ডিকুলার আছে অর্থাৎ তার কোনো ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট আমাদের নেই, কারণ ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট থাকলে তো ইলেকট্রন আবার মুভ করা শুরু করে দেবে, ফলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তো থাকবে না, ফলে ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম আমাদের আমাদের ট্যাঞ্জেনশিয়াল কম্পোনেন্ট থাকবে না, ইলেকট্রিক ফিল্ড সর্বদা আমাদের সারফেসের ওপরে পারপেন্ডিকুলার থাকবে, কারণ আমরা জানি যে ভেক্টরের ক্ষেত্রে কোনো একটা ভেক্টর যদি থাকে তার পারপেন্ডিকুলারলি তার কোনো কম্পোনেন্ট থাকে না, অর্থাৎ এখানটা যদি ইলেকট্রিক ফিল্ড এই বরাবর থাকে, আমাদের পারপেন্ডিকুলারলি যদি থাকে তাহলে আমাদের এর এই বরাবর কোনো রকম আমাদের এর উপাংশ নেই, অর্থাৎ এর কোনো প্রভাব এর পারপেন্ডিকুলারলি নেই, অর্থাৎ এই ট্যাঞ্জেনশিয়াল বরাবর ইলেকট্রিক ফিল্ডের কোনো রকম প্রভাব নেই, ফলে এটা ইলেকট্রনের উপরে কোনো রকম প্রভাব ফেলতে পারবে না, ফলে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামটা বজায় থাকবে। তো এটাই হলো এটার ব্যাখ্যা। তো আশা করছি আজকে যে প্রপার্টিসগুলি নিয়ে আলোচনা করলাম সেগুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে যাতে তারা ওই কনসেপ্টগুলো ভালো করে বুঝতে পারে। চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেওয়া, পরবর্তী যে ফিজিক্সের বিভিন্ন কনসেপ্টের উপরে ক্লাস হবে তার নোটিফিকেশান পেয়ে যাওয়ার জন্য। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।